আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি সঙ্গীতা শাহ। মহান আল্লাহ ছাড়া দুনিয়ার দৃষ্টিনন্দন সব সৃষ্টি, সুন্দর বাড়ি, আসবাবপত্র, প্রাণাধিক প্রিয় স্ত্রী সন্তান, কোনো কিছুই স্থায়ী নয়, সবই ধ্বংসশীল। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কেয়ামতের নিকটবর্তী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। ইতোমধ্যে বেশ কিছু নিদর্শন বাস্তবায়িত হয়ে গেছে বলে মনে করেছেন ইসলামিক স্কলাররা। এর দ্বারা এটিই প্রমাণিত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল, পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে। মুসলিম হাদিসের 2229 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে, এমনকি কোনো ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করার সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সব কিছুই কিয়ামতের আলামত, যা সব কিছুই 1400 বছর আগেই বলে গিয়েছিলেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।